বাস পুরানো কোনো রাজনীতি হতে পারে না। ভাঙচুর করার চেষ্টা করে তাদেরকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। মিছিল করার নামে কেউ যদি ভাঙচুর করার চেষ্টা করে, কেউ যদি ঢাকা মহানগরীর সম্মানিত নাগরিকবাসীর জীবনযাপনের যে সাধারণ যে জীবনযাপন, সেই জীবনযাপন হ্যাম্পার্ড করার চেষ্টা করে, বাসে আগুন দেওয়ার চেষ্টা করে অথবা অন্য যে কোনো ধরনের নাশকতা করার চেষ্টা করে, তাহলে তাদেরকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না এবং সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনের মধ্য থেকে যত ধরনের ব্যবস্থা গ্রহণ করা যায় আমরা তত ধরনের ব্যবস্থা গ্রহণ করার জন্য ইতিমধ্যেই আমাদের নিরাপত্তা পরিকল্পনা আমরা পুনর্বিন্যাস করেছি এবং নতুন করে সাজিয়েছি। সো আইন শৃঙ্খলা বাহিনী, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অত্যন্ত সতর্ক এবং কঠোর অবস্থানে থাকবে। আমরা আচরণে বিনয়ী হব, কিন্তু আমাদের কর্তব্যে আমরা দৃঢ় থাকব এবং কোনো ধরনের নাশকতা করার চেষ্টাকারীকে আমরা সঙ্গে সঙ্গেই পাকড়াও করার চেষ্টা করব এবং আইনগত যত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, যত কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, সকল ধরনের কঠোর ব্যবস্থা আমরা গ্রহণ করতে আমরা প্রস্তুত রয়েছি। আগারগড়ের যে চিফ ইলেকশন কমিশন সহ যে নির্বাচন কমিশনের যে অফিস, সেই অফিসকে কেন্দ্র করে আমরা ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি। আমাদের আগারগড় অফিসকে কেন্দ্র করে যত ধরনের নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। পোশাকে এবং সিভিল প্রতি সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা আমরা ইতিমধ্যেই গ্রহণ করেছি। পাশাপাশি ঢাকা শহরে নির্বাচন কমিশনের যত ধরনের অফিস রয়েছে সকল অফিসগুলোকে আমরা নিরাপত্তার চাদরের মধ্যে আমরা ঢেকে দিয়েছি। তারপরেও দেখেন, রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মসূচি নিয়ে আমাদের পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য নেই। সেটি রাজনৈতিক দল রাজনৈতিকভাবে কর্মসূচি পালন করবে। বর্তমান সদস্য সরকার কোনো রাজনৈতিক দলকে রাজনৈতিক কর্মসূচি পালনে কোনো বাধা প্রদান করে না, কিন্তু রাজনৈতিক কর্মসূচির নামে কেউ যদি বাস পোড়ানোর চেষ্টা করে, রাজনৈতিক কর্মসূচির নামে কেউ যদি গাড়ি ভাঙচুরের চেষ্টা করে থাকে, যদি রাজনৈতিক কর্মসূচির নামে ঢাকা শহরে সম্মানিত 2.5 কোটি নগরবাসীর জীবনযাত্রাকে যদি কেউ হ্যাম্পার্ড করার চেষ্টা করে থাকে, ফিয়ার অফ ক্রাইম ছড়ানোর যদি কেউ চেষ্টা করে থাকে বা করে চেষ্টা করে, তার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জিরো টলারেন্স নীতিতে রয়েছে। বিন্দুমাত্র অরাজকতা, বিন্দুমাত্র নাশকতা সহ্য করা হবে না। যা যা করা প্রয়োজন সকল ধরনের কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বাসে আগুন, আপনারা জানেন যে এটি অবরোধ শুরু হওয়ার আগের দিন, দেখুন আজকে থেকে তারা অবরোধ ডেকেছিল, বাট অবরোধ শুরু হওয়ার আগেই তারা বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছে। এই আগুন দেওয়ার অর্থ হলো একটা নাশকতা সৃষ্টি করা। এটা আগুন দেওয়া হচ্ছে ফৌজদারি অপরাধ। এই ফৌজদারি অপরাধ যারা করছে তাদের টার্গেটটা হচ্ছে জনমনে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করা। ঢাকা মহানগরের 2.5 কোটি সম্মানিত নাগরিকবাসীর মনের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে তারা তাদের রাজনৈতিক ফায়দা লুটতে চায়। কিন্তু আমরা যেটা মনে করি, একেবারে আইনের দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি যে বাস পোড়ানো কোনো রাজনীতি হতে পারে না, মানুষকে আতঙ্কিত করা কোনো রাজনীতির অংশ হতে পারে না, এটি সম্পূর্ণভাবে ফৌজদারি অপরাধ। এবং এই ফৌজদারি অপরাধের সঙ্গে যারা যুক্ত ইতিমধ্যে আমরা অনেকে গ্রেপ্তার করেছি। যেই মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো তদন্ত করতে গিয়ে আমরা বহু লোককে গ্রেপ্তার করেছি এবং নাশকতাকারী সন্দেহে বা নাশকতার সঙ্গে যুক্ত প্রায় 13 জনকে আমরা হাতে নাতে গ্রেপ্তার করেছি। সো আমরা যাদের নাম পেয়েছি সেই নামগুলি ধরে ধরে আমরা তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং প্রত্যেককে আইনের আওতার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।